সে কারণে জিপিএ উল্লেখ থাকবে না জেএসসি জেডিসির ক্ষেত্রে, শুধু সকলেই উত্তীর্ণ। আগামী জুন মাসে এসএসসি পরীক্ষা নেওয়া যাবে, জুলাই বা আগস্টে এইচএসসি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ 12 দিনে, ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। আগামী জুন মাসে এসএসসি পরীক্ষা নেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। একইভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদেরও সীমিত পরিসরে ক্লাসে ফিরিয়ে এনে পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে। আজ 29 ডিসেম্বর 2020 এ বিষয়ে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, 2020 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। শিক্ষণফল অর্জন নিশ্চিত করতে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে এনে ক্লাস করানো হবে। এ লক্ষ্যে একটি পরিমার্জিত সিলেবাস তৈরি করছে এনসিটিবি। এ সিলেবাসের ওপরও শিক্ষার্থীদের ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, 15 জানুয়ারির মধ্যে এসএসসির পরিমার্জিত সিলেবাস শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। 2021 সালের এসএসসি বা সমমান পরীক্ষা আমরা 2020 সালের 16 মার্চ থেকে প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আমাদের বন্ধ হয়ে যায়। ফলে এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। এনসিটিবি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই সিলেবাস কাস্টমাইজেশনের কাজ করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী 15 জানুয়ারি 2021-এর মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে এই বিষয়টি জানাতে পারবো। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। একইভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদেরও সীমিত পরিসরে ক্লাসে ফিরিয়ে এনে পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্যও এনসিটিবি পরিমার্জিত সিলেবাস করছে। 31 জানুয়ারির মধ্যে এইচএসসি পরিমার্জিত সিলেবাস শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে এবং জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তো তাদেরও এই একইভাবে কাস্টমাইজ করার কাজটি চলছে এবং সেটি আমরা আগামী 31 জানুয়ারির মধ্যে এইচএসসির এই সিলেবাস, নতুন সিলেবাস আমরা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে পারবো বলে আমরা আশা করছি এবং সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে ইনশাআল্লাহ তাহলে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। করোনা মহামারীর কারণে এবার বই উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে স্কুল থেকে বই বিতরণের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোকে 3 দিন সময় দেওয়া হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণে 12 দিন সময় পাবে স্কুলগুলো। জানা গেছে ইতিমধ্যে মাঠ পর্যায়ে বই পাঠানো হয়েছে। কর্মকর্তারা প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দিচ্ছেন। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই সংগ্রহ করতে হবে। স্কুলগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করবে। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই 1 জানুয়ারি বিতরণ শুরু হচ্ছে। স্কুল থেকে শিক্ষার্থীদের বই নিতে হবে। একদিনেই প্রাথমিক বিদ্যালয়গুলোর বই বিতরণ করা যাবে বলে ধারণা করছেন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা। আরও জানা যায়, বই বিতরণে স্কুলগুলোতে শ্রেণীভিত্তিক বুথ করা হয়েছে। একজন শিক্ষক একটি বুথের দায়িত্বে থাকবেন। শিক্ষার্থীরা শ্রেণীওয়ারি বুথ থেকে বই সংগ্রহ করবে। অনেক উপজেলায় বইয়ের সাথে শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়গুলো একদিনেই বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবে। তবে যেসব প্রতিষ্ঠানে 600 জনের বেশি শিক্ষার্থী রয়েছে সেই স্কুলগুলোর বই বিতরণে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য আমরা 3 দিন করে সময় দিতে চাইছি, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে আমরা বই বিতরণ করব। কাজে এক একটি ক্লাসের শিক্ষার্থীরা 3 দিনে আসবে। এটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দেবে যে এই এত থেকে এত পর্যন্ত তোমরা আসো অমুক দিন, সেভাবে একটা ব্যবস্থা করে আমরা একই প্রতিষ্ঠা
একই ক্লাসের শিক্ষার্থীরা তিন দিন আসবেন ভাগে ভাগে এবং তাদের বইগুলো নিয়ে যাবেন। কাজে চারটি ক্লাস 6, 7, 8, 9 তারা তিন চারা 12 দিনে আমরা এই বই বিতরণের কাজটি সম্পন্ন করতে চাই, যাতে কোনো ধরনের কোনো বড় জনসমাবেশ না ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ও অবশ্যই এটাও বলে রাখি যে 31 ডিসেম্বর 2020 বরাবরের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আমাদের এই বই বিতরণ কর্মসূচির সেটির উদ্বোধন করবেন ইনশাআল্লাহ।